অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি হায়দ্রাবাদের একটা খুব ফেমাস ট্যুরিস্ট স্পটে গেছিলাম, দ্যাট ইজ দুর্গম চেরবু লেক ফ্রন্ট, সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ওয়াকের জন্য একদম পারফেক্ট, আর এখানে খুব সুন্দর বসার জায়গাও করে দেওয়া আছে। খুবই নিট অ্যান্ড ক্লিন এই পার্ক। এখানে কিডস প্লে এরিয়াও আছে, সেটাও খুব সুন্দর। তো আপনারা যারা বাচ্চাদেরকে আনতে চান সেটাও করতে পারেন, এখানে বাচ্চারাও এন্টারটেইনড হবে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেটা এভরিডে ইভিনিং 6:30 থেকে স্টার্ট হয়। এই পার্কটা একদম হাইটেক সিটিতে লোকেটেড, যেটার লোকেশন আমি আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। এই পার্কের ভেতরে কোনো রেস্টুরেন্ট নেই, তাই বাইরে থেকেই আইসক্রিম অ্যান্ড ভেলপুরি স্টলস বিক্রি করে। আমি ভেলপুরি ট্রাই করলাম আর এটার প্রাইস নিল 40 রুপিস। এই লেকে বোটিংও করা যায়, ডিফারেন্ট বোটিংয়ের অপশান আছে, স্পিড বোট, প্যাডেল বোট অ্যান্ড ডিলাক্স বোট। আমি ডিলাক্স বোটে গেলাম, যেটার প্রাইস 50 রুপিস। এইগুলো হলো ডিলাক্স বোট, তাই আমি টিকিটটা কেটে নিলাম, এরপরে লাইনে দাঁড়াতে হয়েছিল। প্রায় 15 মিনিটস ওয়েট করার পর ফাইনালি আমি বোটে উঠলাম। এখান থেকে ভিউটা অসাধারণ ছিল। ইভিনিং হওয়ার পর এখানে লাইটিংটা যখন ব্রিজের উপরে দিয়েছে তখন খুবই সুন্দর লাগছিল। What are you going to make it for?
మళ్ళీ వాటర్ అక్కడ చూడండి, అక్కడ చూడరా. మమ్మీ సైడ్ ఏముంది చూడు, షార్ట్ మమ్మీ వచ్చా. ডিলাক্স বোট পুরো লেকটা কভার করলো, সেটা করতে টাইম নিল 30 মিনিটস। এবারে আমি পার্কের টাইমিংস বলে দিই, মর্নিং 5 AM টু 9 AM অ্যান্ড ইভিনিং 4 PM টু 8 PM উইথ অ্যাডাল্টস এন্ট্রি ফি ₹10 অ্যান্ড চাইল্ডস এন্ট্রি ফি ₹5। পার্কের সামনে প্রচুর পার্কিং স্পেস আছে, টু হুইলার অ্যান্ড ফোর হুইলার দুটোই। এখানে আমি দেখতে পাচ্ছি প্রচুর পার্কিং করা আছে, স্কুটার বাইকস অ্যান্ড কার্স। এখানে কেউ যদি ওয়াকিং পাস নিতে চায় ইনস্টেড অফ বাইং টিকিটস, সেটাও অপশান আছে। এখানে বেশ কম প্রাইসেই আছে, এগুলো মেনশন করে দেওয়া আছে।
পার্কের বাইরে আমি দেখলাম প্রচুর খাবারের স্টল আছে, আইসক্রিম, রোল, কোকোনাট ওয়াটার, মানে কোনো জিনিসের অভাব নেই এখানে। আমি বাইরে সাউথ ইন্ডিয়ান স্টলটা দেখতে পেলাম, সেখান থেকে ভাবলাম কিছু ট্রাই করি। এইটা হলো স্টলটার নাম। আমি মাইসোর বন্ডা ট্রাই করলাম, যেটার প্রাইস নিল ₹40। পার্কের ঠিক অপোজিটেই আমি এই একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দেখতে পেলাম, যেটার নাম আলকাপুর ভিলেজ। সো তোমরা যদি কেউ কোনো রেস্টুরেন্ট থেকে খেতে চাও পার্কের পাশেই, এটা হলো সেই রেস্টুরেন্ট, তোমরা ট্রাই করতে পারো। And that's it for today. Hope you like this video. If you like watching my videos, you can like, share and subscribe to my channel. And do not forget to share your feedback on the comment section. See you on my next video. Thank you.